নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, মাল্টিকালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখির আর পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষের খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। আজ কথা বলবো সেই কষ্ট ফেরিওয়ালার সঙ্গে, যিনি কষ্ট ফেরি করে বেড়ান। অন্য আর কোনো পরিচয় না দিয়ে সরাসরি চলে যাব আজ হেলাল হাফিজের কাছে, শুনবো তার এই কষ্টগুলো সৃষ্টি করার কারণ। আমরা আপনার কাছে চলে এলাম, এই যে লাল নীল কষ্ট, এই লাল নীল কষ্টের পেছনের কারণটা কি? মানব জীবন তো খুব দীর্ঘ না হলেও প্রত্যেকেই তার জীবদ্দশায় নানা অভিজ্ঞতা নানা ঘটনা পরম্পরায় তার জীবন আবর্তিত হয়, সেখানে আনন্দ যেমন থাকে বেদনাও থাকে, এবং এই আনন্দ বেদনাকে আমরা যদি একটু প্রতীকীভাবে চিত্রায়িত করতে চাই, তখনই লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, কিংবা আরও যদি সতর্ক হই আমরা, আরও যদি অনুসন্ধানী চোখটাকে ক্রিয়াশীল করে তুলি, তখন আমরা দেখ ওই যে পংক্তিটা, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, একটা অদ্ভুত ব্যঞ্জনা তৈরি করেছে এই পংক্তি। আমরা তো জানি সবুজ ঘাসকে পাথর দিয়ে 6 দিন বা 5 দিন 7 দিন চাপা দিয়ে রাখলে, যেহেতু সেটা আর অক্সিজেন পাচ্ছে না, সূর্য আলো পাচ্ছে না, সাদা হয়ে যায়। এই সব কষ্ট যে আমি শুধু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার থেকে আহরণ করেছি তা নয়, এখানে আমাদের এই ভূখণ্ডের জনগোষ্ঠীর যে সামষ্টিক দুঃখ, ঘরের কষ্ট, পরের কষ্ট বলেছেন, হ্যাঁ, এখানে আমি, হ্যাঁ, আমি দেখেছি আমার চোখ দিয়ে, আমি অনুভব করেছি আমার মন দিয়ে, কিংবা আমার করটিতে এইসব ভাবনা এসছে আমারই চিন্তা থেকে, কিন্তু এর উৎস কিন্তু সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ক্ষেত্র থেকে এটা আহরিত হয়েছে। এবং এটা যদি শুধু আমার কথা হতো, এবং এটা যদি শিল্পোত্তীর্ণ না হতো পংক্তিটি বা কবিতাটি, তাহলে কিন্তু আজকে তোমাকে এইভাবে আন্দোলিত করতো না, সেটা কিন্তু কাল জয় করতে পারতো না। হ্যাঁ, এটা আমি এই এই কবিতার একটা বিশেষ লাইন যেটা আমার আমার কাছে অনেক বেশি প্রিয়, আলোর মাঝে কালোর কষ্ট, এবং তার পাশাপাশি যদি আমি দেখি যে যে জলে আগুন জ্বলে, এই জলে আগুন ধরিয়ে দিয়ে এখানে আপনার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনের কারণটা কি জানতে পারি? আমি যে নিরুদ্দেশ, মানে আমি একটু নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলাম, এটাই সেটাও এক ধরনের কি বলবো, একটু গ্যাম্বলিং করেছি, আমি জুয়া খেলেছি
এটা নিয়ে। এই গ্যাম্বলিংটা কি শুধু নিজের সাথে? এটা হ্যাঁ, নিজেকেই, নিজের সঙ্গেই নিজের একটা যুদ্ধ বলা যায়। অর্থাৎ বইটি যখন এবং আমার কবিতা যখন অসম্ভব জনপ্রিয় হয়ে উঠল, তখন আমার একটা সন্দেহ হলো, মনে জাগলো যে আচ্ছা, এই যে সমকালে এত নন্দিত হলাম, এত ভালোবাসা পেলাম মানুষের, এত পাঠকপ্রিয়তা হলো আমার কবিতার, তো একদিন তো আমি মানে শারীরিকভাবে আমাকে বিদায় নিতে হবে, প্রস্থান হবেই, প্রত্যেকেরই হবে, আমারও হবে। তো যেদিন আমি উপস্থিত থাকব না, সেদিন কি রাতারাতি মানুষ আমাকে ভুলে যাবে? এইটা আমি একটু পরীক্ষা করার জন্যে জীবদ্দশায় আমি কিন্তু 25-26 বছর এই অন্তরালে ছিলাম, নিজেকে এই যে আড়ালে নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু দীর্ঘ সময়। সাহিত্যে এমন অনেক নজির আছে, বেশ কিছু নজির আছে, যে 26-27 বছরের জীবন কবি বা একজন ঔপন্যাসিক তার সাকল্যে জীবনই হচ্ছে 27-28 বছরের। তো সেখানে আমি শুধু একটু পরীক্ষা করার জন্যে যে আমার এই কবিতা টিকবে কি টিকবে না, মহাকালের স্রোতে কি ভেসে যাবে না এটা স্থায়িত্ব পাবে, সেটা পরীক্ষা করার জন্যে আমি ওই জুয়াটুকু খেলেছি। এ আমি একটু জানতে চাইব যে যে জলে আগুন জ্বলে, এই জলে আগুন ধরাতে গিয়ে কিন্তু আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আপনার লেখালেখির জীবন থেকে প্রায় 17 বছর পরে আপনি জলে আগুন ধরিয়েছেন, এবং তার পাশাপাশি এই যে জলে আগুন জ্বলেতে যেই 56টি কবিতা আপনি এনেছেন, সেই 56টি কবিতাও আমি যতদূর জানি যে খুব বাছাই করে, খুব চিন্তা ভাবনা করে, খুব কাটাছেঁড়া করে এনেছেন। হ্যাঁ, অনেক অনেক আমি ধরো তোমাকে বলি, প্রায় 100-200 কবিতা নিয়ে এই ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার জন্য, পাণ্ডুলিপিটা তৈরি করার জন্য, এই আমার যে একেবারে আমার প্রকৃত ঘর তো হলো প্রেস ক্লাব, প্রেস ক্লাবের লাইব্রেরি আপনার কাছে অনেক বেশি স্মরণীয়। এই প্রেস ক্লাবের লাইব্রেরিতে বসে আমি এই পাণ্ডুলিপি তৈরি করেছি, এবং এই 300 কবিতার থেকে আমি এই যে 56টা কবিতা বের করলাম, বাছাই করলাম, সেটা আমার 6 মাস সময় লেগেছে। অর্থাৎ আমি আজকে একটা লিস্ট করলাম, তারপর রাতে গিয়ে মনে হলো যে আহারে, ওই আন্দোলনের সময় যে ওই কবিতাটা লিখেছিলাম এটা তো দেয়া হলো না, পরের দিন সকালে এসে আবার অন্য একটা কবিতা বাদ দিয়ে ওই কবিতাটা ঢোকালাম, আবার রাতে গিয়ে মনে হলো আহারে, ওই যে মেয়েটির সঙ্গে একটু খুনসুটি হয়েছিল, একটু আদর আপ্যায়ন পেয়েছিলাম, ভালোবাসা পেয়েছিলাম, তো তার কবিতাটা তো দেয়া হলো না, এটা কেমন হলো। আবার পরের দিন বিকেলে এসে অন্য একটা কবিতা বাদ দিয়ে ওই কবিতাটা ঢুকালাম, এইরকম করতে করতে মানে আমি একটা একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম আর কি। প্রত্যেকটি ভালোবাসার স্থানকে জায়গা দিতে গিয়ে আপনি নিজেই একটা যন্ত্রণার ভেতরে পড়ে গিয়েছিলেন। এখন যে জলে আগুন জ্বলেতে তুমি দেখবে বেশ কিছু কবিতা আছে একেবারে এই দ্রোহের, প্রতিবাদের। সেটার মূল কারণ হলো আমরা যখন লেখালেখি শুরু করেছি 60-এর প্রথম দিকে, মাঝখানে, শেষের দিকে, তখন এই ভূখণ্ডের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি খুব উত্তাল ছিল। কীরকম উত্তাল? যেমন ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন আর একটু আগে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু 60-এ শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এবং স্বাধীনতার পরে যে সামাজিক বিশৃঙ্খলা, অবক্ষয়, ধস নামলো একটা,
এই সব কিছু কিন্তু আমাদের এই আমরা যারা 60 দশকে লেখালেখি শুরু করেছি তাদের একেবারে টগবগে যৌবনের সময়ে এই এই সব ঘটনাগুলি ঘটেছে। তো একজন কবি হিসেবে আমি কোনো রাজনৈতিক দলের বা কোনো ছাত্র সংগঠনের কর্মী কখনোই ছিলাম না, কিন্তু এইসব ঘটনা তো আমাকে প্রভাবিত করেছে, আমি তো এগুলিকে এড়িয়ে যেতে পারিনি। ধরো আমার যে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা, এখন যৌবন যার মিছিলে যাবার তার, আমরা ঠিক আপনার এই কথাতেই আবারও ফিরব। এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, এবং বিরতি থেকে ফিরেই এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, আমরা শুনবো হেলাল হাফিজের সেই যৌবনের কাহিনী। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপন ভুবনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল হেলাল হাফিজের সাথে, আমরা আবারও তার কথা শুনব, যে তার যৌবনের কাহিনী, তার আত্মজীবনী নিয়ে আমরা তার সাথে আজকে কথা বলবো। যেখানে ছিলাম আমরা, আমরা কথা হচ্ছিল সেই নিষিদ্ধ সম্পাদকীয়তে, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তো সেই সময়টা আপনার কেমন ছিল? তখন আমি 1969 সনে আমি সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে, এবং আমার হল ছিল তৎকালীন ইকবাল হল, এখন যেটা সার্জেন্ট জহুরুল হক হল। অর্থাৎ সেই সময়ের রাজনীতির, সে সময়ের রাজনীতি নিয়ন্ত্রিত হতো দুটো জায়গার থেকে, একটি ছিল ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, আরেকটি নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল। অর্থাৎ ছাত্র নেতারা, এই যে আজকে যাদেরকে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছি, এই তুফাইল আহমেদ, এই আসম আব্দুর রব, এই নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, এবং এদের সবাইকে যিনি গাইড করতেন সেই দাদা অর্থাৎ সিরাজুল আলম খান, এরা প্রত্যেকেই কিন্তু, এদের প্রত্যেকের আস্তানা ছিল ইকবাল হল, রাজনৈতিক জীবনের সূচনাও ছিল ইকবাল হল, ইকবাল হল। হ্যাঁ, তো সেই হলের আবাসিক ছাত্র আমি, অথচ আমি কোনো ছাত্র সংগঠনের কর্মী না, সদস্য না, কিন্তু 69-এর গণ অভ্যুত্থান এতই উত্তাল ছিল, এতই প্রবল ছিল, এত বেগবান ছিল, এত সর্বগ্রাসী ছিল সেই আন্দোলন, যে আজকের ছেলেমেয়েরা এটা বুঝতে পারবে না আজকের ছেলে, কারণ তখন ছাত্রদের এই যে আন্দোলনে অংশগ্রহণ সেটা ছিল আদর্শিক, অন্তর থেকে অন্তরের প্রেরণায় তাগিদে ঝাঁপিয়ে পড়ত ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, যেটা আজকে অনেকটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু সত্য, কিছু সত্য স্বীকার করে নেওয়া ভালো, এটা দোষের কিছু না। আজকে আমার মনে হয়, তোমাকে একেবারে সত্যি কথাটা বলি, আমার মনে হয় আজকে যে এই যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, একদিনও মিছিলে না গিয়ে, কোনো মুক্তিযুদ্ধে কোনো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ না করেও এই যে আমি এই পংক্তি রচনা করতে পারলাম, এটা বোধহয় আমি লিখিনি, এটা সময় আমাকে দিয়ে লিখিয়ে নিয়ে, সময় আপনাকে কলম যোদ্ধা বানিয়েছিল, সময় আমাকে বাধ্য করেছে এই পংক্তি লেখার জন্য।
তার মানে ওই আন্দোলনের গতি, ওই আন্দোলনের যে সর্বগ্রাসী যে শক্তি, তুমি বুঝতেই পারছো, এটা একজন কবিকেও বাধ্য করেছে। এবং আমার যতটুকু আমার যতটুকু জানা, সেই জানা থেকে আমি একটু আপনার কাছ থেকে আবারও জিজ্ঞেস করছি যে এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার এই লাইনগুলো তখন দেয়ালে দেয়ালে লেখা থাকত, দেয়ালে দেয়ালে, এবং এটাই কিন্তু অন্য আরো যারা যোদ্ধা আছেন তাদেরকে অনুপ্রাণিত করতো অনেক বেশি। মুক্তি আপনার তখন কেমন লাগতো, বা আপনি কি তখন এটা রচনা করার আগে কোনো ধরনের অনুভূতি জেগেছিল যে এটাকে দিয়ে আমি একটা অনুপ্রেরণা তৈরি করার স্থানে নিয়ে যাব, বা এই ধরনের কোনো কিছু? না, এটা হয়েছে কি, আমি আমি তো এটা যখন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেয়ালে যখন এটা উৎকীর্ণ হয়ে পড়লো, চিকা মারা হলো, এটা করেছিলেন আহমদ সফা এবং কবি হুমায়ুন কবির, এই দুজন উদ্যোগ নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেয়ালে দেয়ালে, এবং শুধু দেয়াল না, মূল বিল্ডিংয়ের যে মানে যেখানে যেখানে পারা যায় সব জায়গায় এই দুইটা লাইন চিকা মারা দিয়ে। তো আমি হলাম কি, রাতারাতি তারকা হয়ে গেলাম, মানে এক রাতে আমার জীবন পাল্টে গেল ওই দেয়ালিকা দিয়ে জীবন ওই মানে আমি তারপর যখন আমি ক্যাম্পাসে ক্লাস করতে, হয়তো ক্লাসে যাচ্ছি কিংবা টিএসসিতে যাচ্ছি আড্ডা দিতে, কিংবা শরীফ মিয়ার ক্যান্টিনে চা খেতে আড্ডা দিতে যাচ্ছি, তখন তো আমাদের জীবন একটু একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন, একটু বেপরোয়া, সুপথের চেয়ে কুপথে যাওয়ার জন্যে মনটা আকুপাকু করে বেশি, ও বয়সের দোষ আর কি। তো এইসব করতে গিয়ে কিন্তু আমি দেখলাম যে না, আমার তো যা ইচ্ছা তাই আর করা যাচ্ছে না, মানে সবাই আমাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই যে হেলাল হাফিজ যাচ্ছে, এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাবার, তা মানে এমন একটা অবস্থা হলো যেন ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলারের পরেই আমি নাকি আগে আমি, এইরকম একটা অসাধারণ এক অনুভূতি মানে আমার সেই প্রাপ্তি। আমি একটু আপনার কাছ থেকে জেনে নেব যে এই অসাধারণ অনুভূতি তারপর আর কখনো এসেছে জীবনে? এসছে, আরও এসছে, সেটা দ্রোহের কবিতায়ও এসছে, কিন্তু পরে বেশি এসছে প্রেমের কবিতায় গিয়ে। প্রেমের কবিতায় মানে আমরা একটা জিনিস দেখেছি যে যে জলে আগুন জলে এখন আপনার আমার সামনেই আছে, এই যে জলে আগুন জলেতে কিন্তু দ্রোহ, রাগ, ক্ষোভ, প্রেম, ভালোবাসা সবই কিন্তু উঠে এসছে। তো এখান থেকে আপনার খুব পছন্দের চারটে লাইন যদি আমাদের উদ্দেশ্যে। হ্যাঁ, না, আমি আমি ভাবছি যেহেতু অনেকক্ষণ গল্প করলাম আমরা, আমি একটা কবিতাই বরং অবশ্যই করি, সেটাই বরং ভালো লাগবে। এটা এক ধরনের, এখানে কবিতাটা শুনলেই তুমি বুঝতে পারবে, পরাণের পাখি। পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্ক্ষিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো, শুনুক মানুষ। পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতদিন খুঁটে খুঁটে খেয়েছ আমাকে, আর কত কোটি দিয়েছ ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি শুশ্রূষায়, এখনো কিভাবে তবু শুভ্রতা পুষেছি, তুমি দেখাও না পাখি, তুমি তোমাকে দেখাও, দেখুক মানুষ। পরাণের পাখি তুমি একবার শেষ কথা কও, সময় পাবে না বেশি চতুর্দিক বড় টলমল, পরাণের পাখি তুমি শেষবার শেষ কথা বলো,
আমার ভেতরে থেকে আমার জীবন খেয়ে কতটুকু যোগ্য হয়েছ, ভূভাগ কাঁপিয়ে বেসামাল, কবে পাখি দেবেই উড়াল, দাও শিখুক মানুষ। এই দর্শক, পাখির গল্পের ভিতর দিয়ে আসলে আমি সমাজের সেই শোভন সুন্দর মানুষকে যেমন ধরতে চেয়েছি। আমরা আপনার কথা শুনবো, বাকিটা তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সাথেই থাকুন। আপন ভুবনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। কথা হচ্ছিল হেলাল হাফিজের সাথে, আমরা তার সাথে তার জীবনের সব কিছু শুনতে চাই। আমরা একটু জানতে চাবো যে পরানের পাখি কি সেই শেষ কথাটি বলেছিল? আগে না বলে থাকলেও আজকে তো বলছি। এইভাবেই কবিতা আসলে এইভাবে মানুষকে ভেতরে ভেতরে কেটে কেটে উন্মোচন ঘটে কবিতার। সে প্রতিনিয়ত নতুনভাবে নতুনভাবে আবিষ্কার, নিজেকে যেমন আবিষ্কার করে তেমনি অন্যকেও আলোকিত করে, উদ্ভাসিত করে, অনুপ্রাণিত করে, সংক্রমিত করে। সত্যিকারের যে কালোত্তীর্ণ বা শিল্পোত্তীর্ণ যে কবিতা, শুধু কবিতা না, শিল্প সাহিত্যের যে কোনো অঙ্গনের, যে কোনো মাধ্যমের, সেটা গান হতে পারে, সেটা ছবি হতে পারে, এইভাবেই মানুষকে প্রভাবিত করে। আমি জানি না, আমি জানতে চাই, কবিকে যদি কবিতাটা না কাটে, সেটা সেই কবিতা কি কালজয় করতে পারে কি না? আপনি যে কটা কবিতা লিখেছেন, সে কটা কবিতা যদি আপনাকে আপনাকে না কেটে বের হতো, তাহলে কি সেটা কালজয় করতে পারত? আসলে কবিতা, প্রকৃত কবি যখন একটি পংক্তি লিখেন বা একটি বিষয় নিয়ে তিনি কবিতা রচনা করেন, তখন সবচেয়ে আগে কবি নিজেই বুঝতে পারেন যে এটা শিল্পোত্তীর্ণ হলো কি না, বা এটা কালোত্তীর্ণ হবে কি না, এটা কবির মনেই আগে টঙ্কার তুলে। কবিকে যদি সেই পংক্তি বা সেই কবিতা আলোড়িত না করে, সন্তুষ্ট না করে, তাহলে এটা অন্য কেউ করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি এটার বহু প্রমাণ পেয়েছি আমার নিজের জীবন দিয়ে। কারণ আমি আমার যাপিত জীবন এই সুদীর্ঘ কাল শুধু কবিতার জন্যই ব্যয় করেছি। আমার যত দুঃখ, কষ্ট, আনন্দ সবই কিন্তু এই কবিতাকে ঘিরে আবর্তিত হয়েছে। এখানে কবিতা কিন্তু বাঁচেই কবির জীবন খেয়ে, এটা তো জানো। কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর। তো সুতরাং সেই যে সন্তান, কবিতা তো কবির কাছে তার সন্তানের মতোই। সেই সন্তান, এটা একটা অদ্ভুত অনুভূতি আসলে। এটা ঠিক
ভাষা দিয়েও বোঝানো যায় না। অসাধারণ। হ্যাঁ আমরা একটু আপনার ব্যক্তি জীবনের দিকে চলে যেতে হ্যাঁ চাই। এত কবিতা, এত প্রেম, এত ভালোবাসা, এত অনুভূতি, তারপরও এই যে কবিতাগুলো সৃষ্টি করছেন, কবিতার রাজকুমার হয়েছেন, কিন্তু ব্যক্তি জীবনে চিরকুমার কেন? ব্যক্তি জীবনটা যদি তোমাদের জীবনের মতো আমারও কানায় কানায় পূরণ হয়ে যেত, তাহলে হয়তো এই সব কবিতা রচিত হতো না। তো সেই হাহাকারটা থাকায় ভালোই হয়েছে। আর একটি কথা হলো, বেদনা আমার খুব প্রিয়। আমি মনে করি সুখ আমার জন্য অতটা জরুরি নয়, কারণ সুখ শিল্পের জন্যে তেমন কোনো প্রেরণা দেয় বলে আমি মনে করি না। শিল্পের জন্যে জরুরি হচ্ছে বিরহ, বিচ্ছেদ, বেদনা। তো আমাদের এই ভূখণ্ড, এই দেশ, আমি বোধহয় আগেও এই কথা একাধিকবার বলেছি, এটা একটু এমনই একটা আকালের দেশ যেখানে নান্দনিক দুঃখ দেওয়ার মানুষের বড্ড অভাব। ফলে কিছু বেদনা, কিছু দুঃখ আমি নিজেই আমার ভেতর তৈরি করে নিয়েছি এবং চেষ্টা করেছি এই বেদনাকে শিল্পে রূপান্তরিত করা। অসাধারণ। আমি যতই শুনছি ততই অনেক বেশি মুগ্ধ হচ্ছি, এবং আপনার জীবনী পড়তে গিয়ে আমি যতটুকু জেনেছি যে বিচিত্র ধরনের জীবন যাপন করেছেন আপনি। একটা সময় এমনও এসছে যে যখন আমি ঠিক যদি ঠিক মনে করে থাকি 1975-এ যখন আপনি আপনার দৈনিক কাগজের থেকে যখন আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, আপনার চাকরি চলে গেল, সেই সময়টাতে আপনি আপনাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও আপনি কিন্তু সেই চাকরিটা গ্রহণ করেননি। তো তার পরের যেই জীবনটা সেটা অনেক বেশি আমার কাছে রহস্যময় মনে হয়েছে, সেটা সম্পর্কে খানিকটা কি স্মৃতিচারণ করা যায়? আমি একটা হ্যাঁ আমি কিন্তু বেশ বিভিন্নভাবে নিজের জীবনকে কি বলবো, এটা উপভোগ করেছি এটি বলাই ভালো, কারণ এটা আমার জন্য বাধ্যতামূলক যে ছিল তা না। আমি দীর্ঘদিন জুয়া খেলে জীবিকা নির্বাহ করেছি। আমি দীর্ঘদিন বিত্তশালী মানুষের, বিশেষ করে নারীদের ভালোবাসায় জীবনযাপন করেছি। আমি আমার প্রথম যৌবন এবং মধ্য যৌবন, পরিণত যৌবনে সুপথের চেয়ে কুপথেই বেশি চলাচল করেছি, কিন্তু এই সব কিছু করেছি কিন্তু কোনো বিত্ত বৈভব করার জন্যে নয়, এই শুধু কবিতার জন্যে। এই তারই ফলশ্রুতি কিন্তু এই যে যে জ্বলে আগুন জ্বলে, এই যে জীবন যাপন করলাম এইভাবে, সেটা করলাম কিন্তু শুধু কবিতার জন্যে। এই এটা আমাকে কি বলবো, এটা খুব জরুরি ছিল আমার জন্যে, জরুরি ছিল, তা নাহলে এই সব কবিতা রচিত হতো না।
যতটুকু জানা আছে সেটা হচ্ছে গিয়ে গ্যাম্বলিং জীবনযাপন যখন করছিলেন তখন কিন্তু আপনার অর্থবিত্তের কোনো অভাব ছিল না এবং যথেষ্ট ভালো অবস্থানে থেকেই আপনি কিন্তু গ্যাম্বলিং করতেন। তো সেক্ষেত্রে এই যে গ্যাম্বলিংয়ের একটা জীবন এবং জিগোলার একটা চরিত্রেও আপনি নিজের জীবনেই অভিনয় করেছেন, তো এই সমস্ত কিছুতে কি কোনো কেবলই শুধু আনন্দ, ভেতরে কি কোনো দুঃখ কষ্ট কিছু স্থান পায়নি? আমরা শুনবো, দর্শক চলে যেতে হবে, সময় হয়েছে বিদায়ের, কিন্তু কবি হেলাল হাফিজের এই অসমাপ্ত জীবনী নিয়ে আমরা কাল ঠিক এই সময় আবারও আপনাদের সাথে উপস্থিত হব। শুনতে অবশ্যই চোখ রাখবেন এবং কান পেতে থাকবেন নিউজ রেডি ফোরের পর্দায়।